বাক্সা জিলাত কাইলৈ হবলগীয়া ভোট গ্রহণক লৈ ব্যাপক প্রস্তুতি চলা পরিলক্ষিত হয়েছে। কেন বাক্সা জিলা নির্বাচনী যে জিলা আছে জিলারপরা দরং ওদালগুড়ি যে লোকসভা সমষ্টি আছে আর লোকসভা সমষ্টির তামুলপুর আর গড়েশ্বর বিধানসভা সমষ্টিত কাইলৈ নির্বাচন অনুষ্ঠিত হব, ভোট গ্রহণ অনুষ্ঠিত হব। আর তাক লৈ বাক্সা জিলা যে প্রশাসনে ব্যাপক প্রস্তুতি চলা পরিলক্ষিত হয়েছে। আর মোর লগত বাক্সা জিলা আয়ুক্ত তথা নির্বাচনী বিষয়াগী উপস্থিত আছে, মই তেখেতর পৰা এই বিষয়ে জানিব বিচাৰিম। বাইদেউ কাইলৈ কেনে ধরনে আপোনালোকে নির্বাচনী প্রস্তুতি চলাইছে? আমার নির্বাচনী প্রস্তুতি আমার বাক্সা জিলাত, আমার বাক্সা নির্বাচনী জিলাত আমার চারিখন এসেম্বলি কনস্টিটুয়েন্সি আছে। তার ভিতরতে আমার যে গুড়েশ্বর আর তামুলপুর এই দুটা আমার দরং ওদালগুড়ি এইচ পি সিত পড়েছে, আর সিপিনে আমার বাক্সা আর মানস আপনার কোকরাঝাড় এইচ পি সিত পড়েছে। সো কাইলে আমার দরং ওদালগুড়ি আমার নির্বাচন আছে, 26 সেকেন্ড ফেজত আমার নির্বাচন হব। আমি তামুলপুর আর গুড়েশ্বরের কারণে আমি 100% প্রিপেয়ার্ড। আমার 470 পুলিং সেন্টার্স আছে, লোকেশন হিসাবে চাবলে গেলে 299 পুলিং সেন্টারত আমার হব। আর সেই কারণে আমি 100% আমি আমার পুলিং পার্সনেলস আহি গৈছে সকলো, তার উপরেও আমার সিকিউরিটি আহি গৈছে, আমার ট্রান্সপোর্ট সেলর গাড়ি আহি গৈছে। আমি 100% প্রিপেয়ার্ড। আমার মানুষখিনি অহার লগে আমি এতিয়া ব্রেকফাস্ট দিলো, তারপরে আমি লাঞ্চ খুয়াই তেওঁলোকক আমি পঠিয়াও। আর আমার লাস্ট যেটু মাইল পুলিং সেন্টার আছে, বেশি দূর নহয় আমার, একচুয়ালি আমার 3 ঘন্টা বা 3.5 ঘন্টা আমার লাস্ট মাইল পুলিং সেন্টার পাই যাব গুড়েশ্বরত, এই ইন্দো ভুটান বর্ডারত। আর সেই কারণে মই নিজেও গৈ গোটেকটা পুলিং সেন্টার মই ভিজিট করেছো। সো আমার রাস্তা সাস্তাও খুব ভাল হয়ে আছে, একো প্রবলেম নাই, ট্রান্সপোর্টেশনের প্রবলেম নাই। সেইকাৰণে মই ভাবিছো মানুষখিনি এতিয়া যদি 12টা বজাত ওলাই যায় বাই 3 o'clock তেওঁলোকে পাই যাব, আর তেওঁলোকে তেতিয়ালে নিজে সেলিব্রেট করবে। যেহেতু নিরাপত্তার দিকটোর কথা আছে, তার উপরে আকো আপনার কিমান ইয়াত পুলিং বা প্রিজাইডিং অফিসার নিয়োজিত হয়েছে? আমার প্রত্যেকটা আমার 470 জন পুলিং প্রিজাইডিং আমার নিয়োজিত হয়েছে, আমার রিজার্ভ আমি রাখিছো। তারপরে আমার রিজার্ভ অফিসিয়ালসও আছে, আমার কোনো প্রবলেম নাই। সেই হিসাবে আমার গাড়িও আছে, আমার প্রবলেম নাই। আমার সিকিউরিটি পার্সনেলসও আমার আহি গৈছে, সিকিউরিটি দিকতো আমার প্রত্যেকটো আমার স্টেট আর্ম পুলিশ, সেন্ট্রেল আর্ম পুলিশ আহি গৈছে। আর আমার যেটু ক্রিটিক্যাল পুলিং সেন্টার আমার তামুলপুর 9টা ক্রিটিক্যাল পুলিং সেন্টার্স আছে, আর গড়েশ্বরত 3টা আছে। সো টোটাল মিলালে আপনার 12টা হয়, আর 12টা পুলিং সেন্টারত ক্রিটিক্যাল আমার পুরা ওয়েবকাস্টিং করা হব। আমি মাইক্রো অবজার্ভার দিছো, আমার ওয়েবকাস্টিং 50% আমি ওয়েবকাস্টিং করিম, মাইক্রো অবজার্ভার্স আছে। সো আমার ধুনিয়াকৈ হয়ে যাব, একো প্রবলেম দেখা নাই। আদর্শ সেন্টার কিমানটা হল? আমার 5টা আদর্শ সেন্টার, 10টা মহিলায় চলাব সেন্টার। সো ধুনিয়াকৈ হয়ে যাব। মইতো ভোটার রাইজক আহ্বান এই জানাইছো যে তেওঁলোকে ওলা আহিব লাগে, ভোট দিব লাগে, যাতে আমার বাক্সা জিলা যেটা একটা সুনাম আছে। যোৱা বছর তার আগের বছর আমার 80% আমি ক্রস করেছো, যোৱা বছর আমি 80.14% আমি ক্রস করেছো ভোটিংত। এইবার আমার ইমান আমি সুইপ অ্যাক্টিভিটি করেছো, আমার মাননীয় মনীষা হাজরিকা বাইদেউ আমার সুইপ আইকন আসে, বাইদেউ প্রত্যেকক্ষণ কলেজতে গৈ নতুন ভোটারক আহ্বান দিছিলে যে তেওঁ ওলা আহিব লাগে। আমি নিজের একটা গানও আমি ইয়াত একটা বনাইছো, আমার একটা গান আমার থিম সং একটা বনাইছো বাক্সা জিলার, আর সেই বাক্সা জিলার সেইকাৰণে মই আশা করছো এবার 83-84% ওলা আহিব। আমার মহিলা সকলে বেশ এনথুজিয়াস্টিক, তেওঁলোকো ওলা আহিব বলে আশা করছো। আমার রাইজ ওলা আহিব, নিউ ভোটার্স ওলা আহিব। সো এইকাৰণে ইলেকশনস আমার ভাল হব বলে বিয়তা যেটো সমষ্টি, সমষ্টিত কিমান ভোটার আছে? টোটাল ভোটার্স যদি আপনি চাবলে যায় 4 lakhs, মানে এপ্রক্সিমেটলি মোর দেন 4 lakhs আছে, আর যদি আপনি গোটে 4টা সমষ্টি ধরবলে যায় মোর দেন 8 lakhs আছে। আমার 4টা স্ট্রং রুম লওয়া হয়েছে, সব মুশলপুর হায়ার সেকেন্ডারিটা লওয়া হয়েছে, 4টা স্ট্রং রুম গোটে 4টা সমষ্টির কারণে স্ট্রং রুম বনওয়া হয়েছে, আর হায়ার সেকেন্ডারি স্কুলতে থাকিব। আর 2 টায়ার আমি সিকিউরিটি প্ল্যান দিছো, 100% সিকিউর হব স্ট্রং রুম। আমার পলিটিক্যাল পার্টির মানুষ সকলেও আমার যথেষ্ট কোঅপারেট করেছে, আমি সিসিটিভি লগাই দিছো।
আছোঁ, তেওঁলোকে দিনে নিশাই তাত মনিটৰ কৰিব পাৰিব আৰু তেওঁলোকক থকা কাৰণেও আমি ৰুম ঠিক কৰি দিছোঁ যাতে আফটাৰ দ্য পোল্ড ভোটছ ই ভি এমছবিলাক যেতিয়া সোমাব তেওঁলোকে সেইটো মনিটৰ কৰি থাকিব পাৰিব। আমাৰ সিকিউৰিটি পাৰ্চনেল আছে, আমাৰ আৰ্ম ফৰ্চেছ আছে, চ' একদম পুৰা ধুনীয়াকৈ ইলেকশ্যন চলি যাব। হয়, ইতিমধ্যে যিহেতু বাক্সা জিলাৰ যি নিৰ্বাচনী আয়ুক্ত, নিৰ্বাচনী আয়ুক্তগৰাকীয়ে কাইলৈ হ'বলগীয়া ভোটগ্ৰহণ সম্পৰ্কে সকলো কথা ব্যক্ত কৰিলে আৰু শান্তিপূৰ্ণভাৱে যি ভোটগ্ৰহণ যাতে অনুষ্ঠিত হয় তাৰ বাবে নিৰাপত্তা দিশৰ লগতে যিখিনি বিষয়া কৰ্মচাৰী সকলোখিনি নিয়োগ কৰা বুলি আমাক জানিব দিছে।